سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وهو خليله وصفيه وآمنه على الوحي فهو قدوتنا وسيدنا ونبينا محمدا المصطفى العربي وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة أما بعد الله رب العالمين هزارو شكريا آدائي করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা শোনার তৌফিক প্রদান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবীজির আদর্শ ছাড়া পার্থিব জীবনে যেমন মুক্তির কোনো সম্ভাবনা নেই পরকালীন জীবনেও মুক্তির কোনো সম্ভাবনা নেই যার আদর্শ ছাড়া কখনো সাফল্যমণ্ডিত হওয়া যায় না যে নবীজি তার উম্মতকে সকল কল্যাণ বিষয় সম্পর্কে অবহিত করেছেন আর সকল প্রকার অকল্যাণ থেকে সতর্ক করেছেন আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি দরুদ ও সালাম পড়ি সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং অনলাইনে বিভিন্ন প্রান্ত থেকে দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা সকলের প্রতি অনুরোধ রইল আজকের আমাদের এই আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এই কামনা আপনাদের প্রতি আমাদের রইল আল্লাহ পাকের তৌফিক কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব প্রিয় ভাইরাম আমরা প্রথম পর্বে যে আলোচনা শুনেছিলাম আপনারা যারা উপস্থিত ছিলেন আপনারা অনেকেই শুনেছেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার গুরুত্ব তাৎপর্য ও জীবনী জানার মূল নীতি সম্পর্কে সেখানে আমরা এটি জেনেছিলাম যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা ওয়াজিব ঠিক কি না সালফে সালেহীন সাহাবে কেরাম যেমনভাবে তারা কোরআনুল কারিম শিক্ষা করতেন ঠিক তেমনইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শিক্ষা করতেন যেমনটি বলেছেন ইমাম জাইনুল আবেদিন ইবনে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুন্না নুআল্লিমু সীরাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন যে আমরা
পবিত্র কুরআনুল করিমের সূরা যেভাবে শিক্ষা দিতাম, ঠিক তেমনইভাবে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও শিক্ষা দিতাম। আল্লাহু আকবার। ইমাম লাকাইয়ম এবং ইমাম জাওজিয়া এবং ইমাম খতিব রাহিমাহুল্লাহ এ সকল বিখ্যাত আইম্মা তারা বলেছেন, জান্নাত সাআদা ওয়াল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে সফলতা এবং সৌভাগ্য এ সব কিছুই পার্থিব জীবন এবং পরকালীন জীবন একমাত্র রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের ভেতর। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া সফলতা এবং সৌভাগ্য তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আমাদের প্রতিটি মুসলমানের ওপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমাদের সন্তানদেরকে এবং আমরা নিজেরাও রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করব এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করে তুলব। আল্লাহ পাক তৌফিক প্রদান করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম প্রথম পর্বে, সেখানে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতি বিষয়ে আলোচনা করেছিলাম যে বিশুদ্ধ সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার দুটি পথ রয়েছে, দুটি পদ্ধতি। একটি হচ্ছে মাসাদ রাসলিয়া, মূল তথ্য ভাণ্ডার তথা মূল গ্রন্থপঞ্জি থেকে, সেটি হচ্ছে কি কোরআনুল করিম থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে জানব, এরপরে এমন সব গ্রন্থ যে গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা হয়েছে সেসব গ্রন্থ থেকে, যা সেসব গ্রন্থকে বলা হয় কুতুবুদ্দালাইল। এরপর এমন সব গ্রন্থ যেখানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৈহিক গঠন আলোচিত হয়েছে কুতুবুস সামাইল। এরপর সিরাত গ্রন্থ 6 নম্বর হচ্ছে আম ইতিহাস, ইতিহাস গ্রন্থ থেকে। দ্বিতীয় মূলনীতি যেটি, সেটি হচ্ছে এমন কিছু গ্রন্থ যে গ্রন্থগুলোতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচিত হয় নাই, সংক্ষেপে কোনো অংশ আলোচনা করা হয়েছে। এইসব গ্রন্থ থেকেও আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পারি। এর ভেতর উল্লেখযোগ্য হচ্ছে তারাজম, অর্থাৎ সাহাবিদের জীবনী সম্পর্কে যে গ্রন্থ রচিত হয়েছে, যেমন ইমাম আবু নাঈম আল আসফাহান রাহিমাহুল্লাহ মৃত 300-430 হিজরি মৃত্যু, তিনি লিখেছেন হায়াতুস সাহাবা, সাহাবেদের জীবনী। এবং লিখেছেন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ 463 হিজরি মৃত্যু, বিখ্যাত গ্রন্থ আল ইস্তিআব। এবং লিখেছেন ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ মৃত 630 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ উসতুল গাবা। এবং লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মৃত 848 হিজরি, বিখ্যাত গ্রন্থ আল ইসাবা। এসব গ্রন্থ থেকে আমরা সাহাবেদের জীবনী অধ্যয়নের মাধ্যমে রাসূল করিম সাল্লামের জীবনী জানতে পারি। যেমন একটি ঘটনা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই একদিন উহুদ পাহাড়ে উঠেছেন। উহুদ পাহাড়ের নাম তো আপনারা শুনেছেন, বিশাল বড় উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের পাদদেশেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, 70 জনেরও বেশি সাহাবাদের কবর রয়েছে। এখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, উহুদ পাহাড়ে উঠেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাথে আছেন কারা, বিখ্যাত 3 সাহাবি। উহুদ পাহাড় নড়াচড়া শুরু করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দেখে বললেন, উসবুতিয়া উহুদ, এ উহুদ তুমি স্থির হয়ে যাও, নড়াচড়া করেও না, ফা ইন্না আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদা, কারণ তোমার ওপর আছে নবী, তোমার ওপরে আছে আবু বকর সিদ্দিক এবং তোমার ওপরে আছে দুজন শাহাদত যারা শহীদ হবে ভবিষ্যতে, উমর ইবনে খাত্তাব আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ পাহাড় স্থির হয়ে গেল আর নড়াচড়া করলো না। সেই হাদিস ভাইরাম, এই যে একটি ঘটনা, এই ঘটনা কিন্তু সাহাবেদের সাথে হয়েছে। তাহলে এই ঘটনা কিন্তু সিরাত গ্রন্থে সচরাচর পাওয়া যায় না, কোথায় পাওয়া যাবে? সাহাবেদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, হাদিস গ্রন্থে অধ্যয়ন করি, তাহলে পাবো। তাহলে আমরা এই যে একটু অংশ পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অংশ পাইলাম,
আবু বকর ওমরের সঙ্গে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছিল। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিছু অংশবিশেষ জানার জন্য যে গ্রন্থগুলো অধ্যয়ন করা হয় একে বলে মাসাদের তাকমিলিয়া, দ্বিতীয় মূলনীতি। তো এই ক্ষেত্রে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী অধ্যয়ন করতে হবে। কয়েল থাকলে একটু দেন, মশা লাগতেছে সব। এটি গেল সাহাবিদের সাথে সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশবিশেষ। এরপরে আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল, যে ভূমিতে, কোথায় তিনি বিচারণ করেছেন, কোন স্থানে ওহী এসেছে, কোথায় তিনি অবস্থান করেছিলেন, জন্ম মৃত্যু বিভিন্ন বিষয়ে যা আলোচনা এসেছে। এর জন্য আমাদের কী গ্রন্থ পড়তে হবে? ভূগোল গ্রন্থ। এক্ষেত্রে বিখ্যাত একটি গ্রন্থ রচিত হয়েছে, মুআজ্জামুল বুলদান ইমাম ইয়াকুতুল হামাবী রচনা করেছেন, আর অনেকে রচনা করেছেন। এরপর অনেক সাহিত্য বিশারদ তারা সাহিত্যিক রচনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো অংশ উপস্থাপন করেছেন, যেমন ধরুন হিজরতের কাহিনী অথবা ওহির বিবরণ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবি অমুসলিম ছিল, সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে সেই ঘটনাগুলি কোনো সাহিত্যিক সুন্দর সাহিত্য রচনার মাধ্যমে, তিনি প্রবন্ধ রচনার মাধ্যমে উপস্থাপন করেছেন। এই জন্য সাহিত্যের মাধ্যমে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে জানতে পারি। এরপর কবি, কোন কবি তার কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অংশ উপস্থাপন করে সুন্দর করে, যেমন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সকল কবিদের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই জানতে পারি। এগুলিকে বলা হয় মাসা তাকমিলিয়া। তো যাই হোক, এটা ছিল আমাদের পূর্বের আলোচনা, আমি সংক্ষেপে একটু বললাম, যাতে করে আমাদের এই আলোচনার ধারাবাহিকতা আমরা জানতে পারি এবং পূর্বের বিষয়টার সাথে পরবর্তী বিষয়টার বিষয়ের কী সম্পর্ক সেটাও আমরা জানতে পারি। তো প্রিয় ভাইরা, আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা জানব যে এমন এক ভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল সেই জায়গা সম্পর্কে আমাদের জানতে হবে না? আমরা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস জানার চেষ্টা করি, যেমন কবি বা সাহিত্যিক বা কোনো পণ্ডিত ব্যক্তি বা কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাম শুনলে আমরা কি জিজ্ঞাসা করি, ওনার বাড়ি কোথায়, তাই না? ওনার বাড়ি কোথায় এবং ওনার পরিবেশ কেমন, এরপরে তার বংশ বিস্তার কেমন ছিল, এটা কিন্তু আমরা জানার আগ্রহ দেখায়। তো যিনি বিশ্ব নবী, সারা পৃথিবীর মানুষের নবী, আসমান জমিনের যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের নবী, জিন মানব সকলের নবী, তিনি যে ভূমিতে আসছেন সে ভূমি, সে সময়কার অবস্থা এবং সেই সময়কার পরিবেশ সম্পর্কে কি আমাদের জানা দরকার আছে? না, দরকার আছে। এই জন্য সিরাত বেত্তারা এবং যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করেছেন, বিখ্যাত বিখ্যাত গ্রন্থ রচিত হয়েছে, এই যে আপনাদের সামনে একটা গ্রন্থ নিয়ে আমি বসেছি, এটি লিখেছেন বিখ্যাত শিক্ষাবিদ প্রফেসর সৌদি আরবের রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সিরাতের শিক্ষক ডক্টর মাহাদির ইসকল্লা, এটি লিখেছেন কোরআন এবং হাদিসের অনুপাতে। এই গ্রন্থটি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, দুই খণ্ডে এটি সমাপ্ত হয়েছে। এখানেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জীবনী শুরু করার আগে তিনি উল্লেখ করেছেন ওই পরিবেশ, বংশ, স্থান, কোথায় আসছেন, কেন আসলেন এবং তখনকার অবস্থা কেমন ছিল, এ বিষয়ে আলোচনা করেছেন। সেজন্য আমরা যদি এই বিষয়টি জানি তাহলে আমাদের নিকটে আরও সহজ হয়ে যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভূমিতে, কী রকম অবস্থাতে, কীরকম পরিবেশে তিনি পৃথিবীতে আগমন করেছেন, এ বিষয়টা আমাদের জানা হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করি। প্রিয় ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসবেন, নবী রাসূলগণ আলাইহিমুসসালাম কোথায় আসবেন, এটা কে জানে? আল্লাহ পাক। আল্লাহ পাক তাই বলেছেন পবিত্র কোরআন কারিমে, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আবু জেহেল ওতবা সাহেবা তারা বলা শুরু করলো যে আমি এত বড় পণ্ডিত মানুষ, আবুল হাকাম, আবু জেহেল নাম কি? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু ইসলাম ধর্ম না গ্রহণ করার কারণে তাকে কী বলা হয়েছে? আবু জাহাল, মূর্খদের পিতা, জাহেলদের পিতা। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আবু জাহাল বলতো যে আমি হলাম আবুল হাকাম, ওই আসে আমার কাছে আসার কথা,
এবং তার আরো যারা সঙ্গাপঙ্গা আছে তারাও বলা বলা শুরু করে দিল কি আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের উপর ওহী আসবে, এটা কেমন করে মানা যায়? কত বড় বড় জ্ঞানী ব্যক্তি রয়েছে, এদের কাছে ওহী আসলো না? আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন যে আল্লাহ আলম হাইসিয়া জারুরি সালাত, আল্লাহ পাকি জানেন তার কাছেই হেকমাত রয়েছে, তিনি কোথায় কোন স্থানে কার ওপর তিনি রিসালাতে দায়িত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা ভূমি পুরোটাই ছিল বালুকাময় পাহাড় পর্বতে ঘেরা ধধু মরুভূমি, এখানে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো বৃক্ষরাজি, শুধু বিশাল বিশাল আকারে পাহাড় পর্বত আর ধধু মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই পাহাড় পর্বত ঘেরা এই মরু অঞ্চলে তিনি মানব জাতির বসবাসের স্থান তৈরি করে দিবেন। আল্লাহ দেখেন আল্লাহ পাকের হেকমাত। আচ্ছা কত সমতল ভূমি আছে না, অনেকে হয়তো যারা গেছেন মক্কাত হজ করতে তারা অবশ্যই মাঝে মাঝে হয়তো ভাই চিন্তা এসেছে যে কত সমতল ভূমি রয়েছে, সেখানে তো কাবা ঘর তৈরি হলে তো ভালো হতো, এখানে কত মানে এত পাহাড় বড় বড়, চলার রাস্তা নেই হাঁটার রাস্তা নেই, এখানে কেন আল্লাহ পাক নবুয়াত দিলেন আর এখানে কেন কাবা ঘর তৈরি করলেন, অনেকে ধরনের প্রশ্ন আসে। কিন্তু এটি হেকমাত কার? আল্লাহ পাকের হেকমাত। আল্লাহ এই পাহাড় পর্বত ঘেরা অঞ্চলে আল্লাহ পাক আবাদ করবেন, তাই এই ধুধু মরু অঞ্চলকে আবাদ করার জন্য আল্লাহ পাক সেই ইরাকে জন্মগ্রহণকারী বাবেল নামক স্থানে জন্মগ্রহণকারী নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তুমি তোমার নবজাতক শিশু সন্তান ইসমাইল এবং তার মা অর্থাৎ তোমার স্ত্রী হাজরাকে নিয়ে ওই ধুধু মরু প্রান্তর মক্কাত মোকারমে রেখে আসো। তাহলে এখন তো আমাদের ইব্রাহিম সম্পর্কে জানা দরকার একটু, নাকি বলেন? যেহেতু তার মাধ্যমে মক্কা নগরীর উত্থান ঘটেছে, এই ধুধু মরুভূমিতে মানুষের আবাস ভূমি গড়ে উঠেছে। ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের বাবেল নামক জায়গায় জন্মগ্রহণ করেন। এই বাবেল শহর হচ্ছে বর্তমানে বাগদাদ থেকে দক্ষিণে 94 বা 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখন এই অঞ্চল পুরোটাই মরুভূমি, এটি একটি বিখ্যাত ঐতিহাসিক প্রাচীনতম স্থান। এই বাবেল সম্পর্কে এই বাবেল নগরীতে ফেরেশতাদের আগমন ঘটেছিল, সূরা বাকারায় এসেছে তার ফেতনায় পড়েছিল, যাক ও ঘটনা বলবো না। এই বাবেল নগরের বাসীরা মূর্তি তৈরি করতে মূর্তি পূজা করত। তো ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবার নাম ছিল আজার, তার বাবাও কি করতো এই মূর্তির ব্যবসা করতো। তো যাই হোক বিশাল ঘটনা আপনারা জানেন, বাবাকে ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিলেন যে এমন মূর্তির ইবাদত আপনারা করেন যে কথাও বলতে পারে না কথা শুনতেও পারে না, আপনারাই তাকে তৈরি করেন আর আপনারাই তার ইবাদত করেন। কেন এটা করছেন? আপনারা সেই প্রভুর ইবাদত করেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বাবা কি জবাব দিল যে তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে এই যে পাথর দেখছো এ পাথর তোমার মাথায় আঘাত করে তোমাকে মেরে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে বাবার আওয়ামের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি হিজরত করলেন, এই ইরাকের বাবিল নামক শহর থেকে চলে গেলেন দামেস্কে, শাম দেশে। শাম দেশ বলতে আগের জামানায় বুঝাইত এই সিরিয়া, বর্তমান যে দেশ আপনারা জানেন সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন, এ পুরো অঞ্চলকে বলা হতো কি শাম দেশ। তো শাম দেশ বলতে ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনের কাছাকাছি আসলেন, বাইতুল মাকদাস যেখানে অবস্থিত এখানে আসলেন। এখানে এসেও তাকে ভালো লাগলো না, তিনি স্ত্রীকে নিয়ে চলে গেলেন মিশরে। মিশরে যখন অতিক্রম করছিলেন তো মিশরের বাদশাহ নিষ্ঠুর নরপশু চরিত্রহীন বাদশাহ লম্পট, এ লম্পটের কাজই ছিল যে নতুন কোনো মহিলা যদি তার রাজ্যে আগমন করত তাহলে তাকে খবর দেওয়া হতো এবং তিনি সেই মহিলাকে ব্যবহার করতেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম হাজরাকে সারাকে নিয়ে অতিক্রম করছেন, এ খবর মিশরের বাদশার কাছে পৌঁছে গেল। সহিহ বুখারীতে বিশাল বিবরণ এসেছে, আমি সংক্ষেপে বলছি। মিশরের বাদশা সারার এই সৌন্দর্যতায় সে মুগ্ধ হয়ে গেল এবং তাকে ডেকে নিয়ে আসলেন তার প্রাসাদে, তার সাথে অবৈধ কাজ করার সে চেষ্টা করা শুরু করলো। কিন্তু আল্লাহ পাক নবীজির স্ত্রী
তাকে হেফা আজাদ করবেন। মিশরের বাদশার ভেতরে এমন এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দিলেন যে তিনি আর সারার দিকে অগ্রসর হতেই পারল না, সে আর সারার দিকে অগ্রসর হতে পারল না, সে প্রচণ্ড বেগে কাঁপুনি শুরু হয়ে গেল তার দেহের ভিতরে। সে বসে পড়ল, আবার চেষ্টা করল, আবার তার ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল, সে সামনে অগ্রসর হতে পারল না। এবার বারবার করে সে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ল এবং এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে সারাকে বলল, যাচ্ছা তোমাকে আমি আর ভক্ষণ করব না, তোমার গায়ে আর স্পর্শ করব না, তুমি আমাকে এই ভয় এই ভীতি থেকে আমাকে তুমি হেফাজত করো, আমি তোমার খেদমতের জন্য আমার এক দাসী আছে তাকে আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। তো মিশরের বাদশার দাসী ছিল, নাম ছিল হাজেরা। নাম কি? হাজেরা। এই দাসীকে সারার খেদমতের জন্য সে কি করে দেয়? হায়দি হিসেবে দিয়ে দেয়। সারাই হাজেরা এই দাসীকে নিয়ে আসামি ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে চলে আসলেন, আবার স্বামী ফিরে চলে আসলেন, অনেকদিন অবস্থান করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামও অতিবাহিত হচ্ছে তার জীবনের দিনের পর দিন, বছরের পর বছর। নবী ইব্রাহিম আলাইহিসসালামের বয়স প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু সন্তান হয় না। এদিকে স্ত্রী সারাও বৃদ্ধায় উপনীত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে আফসোস করে বলছে, আল্লাহ আমার মাথার চুল পেকে যাচ্ছে, আমার চামড়াগুলি ঢিলে হয়ে আসছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আমার থেকে যদি একজন নেক সন্তান আসতো সে তো আমার দায়িত্ব তাওহীদের দায়িত্ব রিসালার দায়িত্ব পালন করত। সূরা সফাত আল্লাহ পাক এই বিষয়ে বিবরণ দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম বছরের পর বছর ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এক নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে নিয়ে এক সন্তান দান করো। পীর ভাইরা আমার, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর মাআলিমুত তানজিল, যেখানে তাফসীর বাগাবী বলা সেখানে আয়াতের ব্যাখ্যা নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এক বছর দুই বছরে দোয়া করলেন না, 90 বছর বয়সে, অন্য রেওয়ায়েতে এসে 99 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন, ফাবাল্লাগনাহু ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ পাক তাকে একই সুন্দর সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তানটা কার গর্ভে এসেছিল? এই সন্তানটা এসেছিল হাজেরার গর্ভে। কারণ হাজেরা কি তা তো আমরা জানলাম। নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারার যখন বৃদ্ধা বয়সে উপনীত হলো, সে নিজেও দেখল যে আমার তো গর্ভে সন্তান হচ্ছে না, তাহলে আমার যে খেদমত করছে হাজেরা তাকে আমি ইব্রাহিমকে দিয়ে দিই। তো ইব্রাহিমকে তাকে হেবা হিসেবে দিয়ে দিল, উপহার হিসেবে ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে দিলেন। অর্থাৎ স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে হাজেরাকে দিয়ে দিলেন, আর হাজেরাকে এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম বিবাহ করলেন। এই হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম হয়। দেখুন আসলে মহিলাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে স্বামীর প্রতি তার প্রচুর ভালোবাসা, এবং স্বামীর কাছে অন্য কেউ আসুক, অন্য মহিলা আসুক, এটা কোনো মহিলাই চায় না। কিন্তু সারা সে ভালো নিয়াতেই দিয়েছিল হাজেরাকে, কিন্তু সারা যখন দেখতে পেল যে হাজেরার যে সন্তান হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বভাবগতভাবে সেই বছরের পর বছর অতিবাহিত হয়ে গেছে, বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, এমন একটি ভালোবাসা মহব্বত বেশি হবে রে স্বাভাবিক। সারা আর সহ্য হলো না, কই আমাকে বাদ দে, হাজেরাকে এত ভালোবাসে। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ঘটনা উল্লেখ করেছেন যে সারা একবার শপথ করে বলল, সে শপথ করল যদি ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা চাইতে আমাকে বেশি না ভালোবাসে, তাহলে আমার এই হাতে বলাতে সালা লা তাক্ত আন্না মিনহা সালাহাতা আদা, যে অবশ্য অবশ্য আমার হাতে তিনটা আঙ্গুল কেটে ফেলে দেব। মানে এত তার মনের ক্ষোভ, তাহাজারের দৃশ্য দেখে সে নিজে অনুতপ্ত হলো এবং সে চেষ্টা করলো কিভাবে তার চোখের থেকে আর তার চোখের আড়ালে থাকা যায়।
অর্থাৎ আমাকে যে ইব্রাহিম এত মহব্বত করে ভালোবাসে এই দৃশ্য যে এত তার চোখে না পড়ে। তাই হাজারা ইব্রাহিম আলাইহিসসালাম স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে পালাইয়া চলে গেলেন সারার আড়াল হওয়ার জন্য, সারার থেকে নিজেকে বিরত রাখার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসা মহব্বত যাতে করে সারা চোখে না পড়ে সেজন্য তিনি কি করলেন, সারার কাছ থেকে পালায়ন করে অন্য স্থানে চলে গেলেন। এরপরে তার সন্তান হাজেরা আল্লাহ পাকের পক্ষ থেকে এরপর ওহী এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের ওপর যে নবজাতক শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে রেখে চলে আসে কোথায়, সেই ধুধু মরু প্রান্তরে, যে স্থানে এখন আসলাম আমরা, কোথায়, মক্কাতুল মুকাররমায়, ধুধু মরুভূমিতে, যেখানে মানব জাতি বলতে কেউ নেই, গাছপালাও নেই। এখানে কয়েকটি বিষয়, একটি হচ্ছে হাজেরা ও তার যে ক্ষোভ, সে ক্ষোভ থেকে সে নিজেকে বিরত রাখতে পারবে, আর হাজেরা নিজেও এখানে উৎসাহিত হলো যে সমস্যা নেই, আমি তো আলাদা জায়গায় থাকবো, সেখানে ইব্রাহিম আমাকে কীভাবে ভালোবাসবে, সে কীভাবে আমার ভরণ পোষণ চালাবে, সেটি তো আর সারা দেখতে পাবে না। যাই হোক, এটি ছিল আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশে এই ধুধু মরুভূমি পাহাড় পর্বতে ঘেরা এই স্থানে চলে আসলেন। একটা পটলা ছিল এসেছে, ইমাম কাসির রাহিমাহ উল্লেখ করেছেন এবং ইমাম আসরাকি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল আখবার মক্কাতে উল্লেখ করেছেন ঘটনাটি এবং বিশুদ্ধ সুন্নতেও বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে একটি পটলা দেন, পটলার ভিতর কিছু রুটি ছিল আর একটা মস্ক ছিল, সে যুগে এই মস্ক পানি রাখার জন্য এই মস্ক ভরা পানি দিলেন। এই মস্ক ভরা পানি আর এই টোপলা ভরা কয়েকটি রুটি দিয়ে নবজাতক শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে রেখে ইব্রাহিম চলে আসছেন। এই দৃশ্য দেখে হাজেরা আশ্চর্য হয়ে গেল, কী ব্যাপার, আমাদেরকে এখানে রেখে এবং মরুঞ্চলে রেখে ইব্রাহিম চলে যাচ্ছে। তাই হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তারাকনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি উনাইসুন ওয়ালা শাইউন, হে ইব্রাহিম তুমি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ, এমন এক উপত্যকায় তুমি আমাদেরকে রেখে যাচ্ছ সেখানে নেই কোনো মানুষ, নেই কোনো গাছপালা, এমন এক ধুধু মরুঞ্চলে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, বার বার হাজেরা বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম একবারও ফিরিয়ে তাকায় দেখছে না। কেন তাকায় দেখছে না জানেন, কারণ ফিরে তাকায় দেখলেই স্ত্রীর ভালোবাসা মহব্বত এবং চেহারার কান্নার এই দৃশ্য তার চোখে ভরে যাবে এবং শিশু সন্তানের চেহারার মায়ামতি চেহারা তার চোখের সামনে পড়ে যাবে, আর সামনে অগ্রসর হতে পারবে না, আল্লাহর নির্দেশ সঠিকভাবে পালন করতে পারবে না, তাই পিছনে আর তাকাইলেন না। এমন রেওয়ায়েত এসেছে হাজেরা যখন দেখলেন যে তার কথার কোনো জবাব দিচ্ছে না, তখন হাজেরা যেয়ে বলছেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, হে ইব্রাহিম এদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আল্লাহর নির্দেশে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিসসালাম হাত উঁচু করে এভাবে বললেন যে নাম আল্লাহর আদেশ। দেখুন কি ঈমান ছিল হাজেরার। হাজেরা এখন বলছেন, ইযাল্লা ইউযাইনা, যদি আল্লাহ পাকের নির্দেশে তুমি আমাদেরকে এখানে রেখে যাও তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদের কোনো ক্ষতি করবেন না, আমাদের হেফাজত আল্লাহ পাক করবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সামনে অগ্রসর হয়ে চলে গেলেন, কিছুদূর অগ্রসর হলেন, কিছুদূর অগ্রসর হয়ে দেখলেন যে আর সন্তান এবং স্ত্রী তাকে দেখতে পাচ্ছে না, সেও সন্তান এবং স্ত্রীদেরকে দেখতে পাচ্ছে না। তখন তিনি দুহাত আসমানের দিকে উঠাইয়ে আল্লাহর দোয়া করছেন, রব্ব
রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি দি যারইন, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, ওহে আমার প্রতিপালক, আমি আমার সন্তান এবং আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নেই, গাছপালা কিছুই নেই। ইন্দা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে আমি রেখে যাচ্ছি। আল্লাহ এই জন্য রেখে যাচ্ছি যাতে করে তারা এখানে নামাজ প্রতিষ্ঠা করে, সেটাই নয়, তারা নামাজ প্রতিষ্ঠা করে। এরপরে আল্লাহ আল্লাহর কাছে তিনি বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ আমার এই শিশু সন্তান ফ্যামিলিকে যে আমি রেখে যাচ্ছি তাদের প্রতি জনগণের মন তুমি নরম করে দিও, সকল মানুষ যাতে করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে কাছে টেনে নেই এই সুযোগ তুমি করে দিও, এমনকি তাদেরকে তুমি বিভিন্ন রিজিক দিয়ে ভরপুর করে দিও। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ পাক এর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ পাক এই বিষয়টি বিস্তারিত বর্ণনা করেছেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামে যে দোয়া করলেন যে আল্লাহ এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে মানুষজন নেই, গাছপালা কিছুই নেই, আল্লাহ যাতে করে তারা এখানে নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদের প্রতি তুমি মানুষের মনকে ঝুঁকিয়ে দিও, তাদের প্রতি যাতে মানুষের ভালোবাসা সৃষ্টি হয় এবং যারা এখানে বসবাস করে তাদের সকলকে তুমি অপরন্ত রিজিক দান করো। দেখুন, সেই সময়ে মানুষজন কেউ নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক এই স্থানে মানুষের আবাস ভূমি গড়ে তুললেন এবং এখানেই এমন কোন রিজিক নেই, রিজিক আল্লাহ পাক দান করেন। এই জন্য অনেক হাজিদের কাছে আপনি শুনবেন যে মক্কায় মরুভূমি, এ মরু অঞ্চলে এমন কোনো খাদ্য প্রকার নেই যে খাদ্য জাতীয় জিনিস এখানে পাওয়া যায় না, সব প্রকার খাদ্য এখানে পাওয়া যায়। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এ দোয়া কবুল ও মঞ্জুর করেছিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, শিশু ইসমাইলকে নিয়ে হাজার এখানে বসবাস করলেন। এই যে কিছু রুটি ছিল, রুটিও শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, এখন সন্তান ইসমাইল এই পিপাসার্থ হয়ে পড়লেন। পিপাসার্থ হওয়া অবস্থায় মা কেমন করে এটা তো বলছেন, মার সন্তানের এই কান্নার সহ্য হলো না। হাজেরা পিপাসিত সন্তানকে পানি পান করানোর জন্য তিনি ছুটে চলে গেলেন সাফা পাহাড়ের দিকে, কারণ যেখানে ইসমাইল ছিল তার একটু দূরে সাফা পাহাড়। সাফা পাহাড়ের ওপরে উঠিয়ে তিনি চতুর্দিকে দেখলেন, ফলাম তারা হাদান, কাউকে দেখতে পাইলেন না, কারণ সে খুঁজছিল কোনো মানুষ যদি অতিক্রম করে তাহলে সে মানুষকে আহ্বান করবে যে আমায় কিছু পানি দাও, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর সাফা পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হলেন, দ্রুতগতির হাঁটলেন, হেঁটের পর আবার সে মারোয়ায় চলে গেলেন, মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে চতুর্দিকে তাকাইলেন, ফলাম তারা হাদান, কাউকে দেখতে পাইলেন না। আবার সাফা তাসি নেপে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা সাত চক্কর দিলেন, কিন্তু কোনো পানি সন্ধান পেলেন না। এরপর সপ্তমবার যখন শেষ হয়ে গেল তখন শিশুটির দিকে তাকাইয়া দেখে যে শিশু ইসমাইলের পদস্থল থেকে পানি বেরোচ্ছে, আল্লাহ আকবার। হাজরা দ্রুতগতিতে শিশুর কাছে আসলেন, সহিহ বুখারী রিওয়ায়েত, শিশুকে আসলেন এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, শিশুকে পানি পান করাইলেন, নিজেও পানি পান করালেন করলেন। এরপরে এই পানি যে নষ্ট হচ্ছে, চতুর্দিকে পানি ছড়িয়ে যাচ্ছে, তাই এই পানিটিকে আবদ্ধ করে রাখার জন্য
তিনি বাঁধ নির্মাণ করলেন, পাথর দ্বারা বালু দ্বারা সুন্দর করে বাঁধ নির্মাণ করলেন। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাও তারাকা জামজামা আইনান মুআইনান, সহিহ বুখারী রিওয়ায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ইসমাঈলের মা হাজেরা এই জমজম কূপের পানি না বাঁধিয়ে রাখতেন তাহলে একটি প্রবাহমান ঝর্ণা হয়ে যেত এই এলাকা। বাহ, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন যে ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ পাক ইসমাঈলের মা হাজরা প্রতি রহমত করেছেন যে তিনি এই বাঁধ দিয়ে জমজম পানিটা আটকে রেখেছিলেন। যদি এই বাঁধ না দিতেন তাহলে পানির মাধ্যমে এই মক্কা নগরী পুরোটাই নদী পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে কয়জন লোক ছিল, ইসমাঈল আর তার মা হাজেরা, এই দুইজনই প্রথম বসবাস করলেন এ মক্কা নগরীতে ধুধু মরু অঞ্চলে। এই দুইজন এখানে বসে আছেন, হঠাৎ একদিন এই অঞ্চল দিয়ে ইয়ামান থেকে আগত একটা গোত্র, কাহতানীয় বংশের একটি গোত্র, নাম হচ্ছে জারহুম। জারহুম গোত্র এদিক দিয়ে অতিক্রম করছেন, এরা ব্যবসা বাণিজ্য করত। সেই যুগে বন ভরা ধুধু মরুভূমি, এখানে হিংস্র যেমন প্রাণী ছিল ঠিক তেমনই ছিল আপনার হিংস্র মানুষ, চোর ডাকাতে ভরপুর। তাই যখন কোনো মানুষ বের হতো তখন তারা একটি দলের সাথে বের হতো, যাতে করে হিংস্র প্রাণীকেও থেকেও নিজেদেরকে হেফাজত করতে পারে, আবার হিংস্র এই যে চোর ডাকাত থেকেও নিজেদেরকে হেফাজত করতে পারে। তো সারহাম গোত্রে বিশাল একটি দল এই অতিক্রম করছিলেন। অতিক্রম করে দেখেন যে এই ধুধু মরুভূমি, এ পাহাড় পর্বত ঘেরা অঞ্চলে দুটি মানুষ কেউ নাই, একটা শিশু সন্তান আর ইসমাঈল। তাদেরকে বললেন যে আপনারা এখানে বসবাস করছেন, আপনাদের পাশে সুন্দর পানির সুস্বাদু পানি, তো আমরা তো এই ধরনের পানির সন্ধান করছিলাম, তো আমরা এখানে বসবাস করতে চাই, আমাদের কি একটু অনুমতি দেবেন? দেখুন আল্লাহর কি হিকমত, ইসমাঈল আলাইহিসসালামের মা হাজরা তাদেরকে বলেন, ঠিক আছে অনুমতি দিব, একটি শর্ত, শর্ত হচ্ছে এই যে তোমরা পানি দেখছ, এ পানির কর্তৃত্ব তোমরা কখনো করতে পারবে না, এর পানির ওপর যে তোমাদের হক রয়েছে এই কথা তোমরা কোনোদিন বলতে পারবে না, এ হকের ব্যাপারে তোমরা আলাদা, মানে এই পানির ওপর এই জমজম কূপের ওপর আমাদের হক, আর অন্য কারুক বিন্দুমাত্র হক চলবে না, এই শর্ত তোমরা মেনে নাও তাহলে তোমাদেরকে আমরা এখানে বসবাসের সুযোগ দেব। জারহাম গোত্রের বলে সমস্যা নেই, পানি পান করার সুযোগ দিলেই যথেষ্ট, আমরা এর আর দাবি করবো না যেটি আমাদের পানি বা এটি আমাদের কূপ। জারহাম গোত্র আশেপাশে বসবাস শুরু করে দিল এবং তারা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে হাদিয়ে এসেছেন যে জারহাম গোত্রের এত সুন্দর পানির দৃশ্য দেখে তাদের যে অবশিষ্ট পরিবার পরিজন ছিল ইয়ামান, তাদেরকেও খবর দেও, তারাও চলে আসলো। তো ইয়ামান থেকে জারহাম গোত্র এই ধুধু মরু অঞ্চলে ঘর বাড়ি তৈরি করে বসবাস শুরু করে দিলেন। ইসমাঈল আলাইহিসসালামের বয়স হয়ে গেল 5-7 বছর, হাঁটা চলা শুরু করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম একবার আসলেন, আসলেন কেন, ওই যে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় সন্তানকে তুমি যাবাহ করো। ইব্রাহিম আলাইহিসসালাম আসে, এটা বিশাল ঘটনা আপনারা জানেন, আমি সংক্ষেপে বলবো শুধু। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের কাছে এসে ডাইরেক্ট বললেন, ইয়া বনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহু কাফাঙ্গুর মাযা তারা, সূরা সাফাত আল্লাহ পাক বলেন, ওহে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি যাবাহ করছি, যে তোমার কি পরামর্শ, তোমার কাছে পরামর্শ চাচ্ছি, তোমার মতামত চাচ্ছি, তোমার কি মতামত। দেখুন একটু খেয়াল করুন, কেমন যেমন বাবা তেমন সন্তান, সন্তান ইসমাঈলকে যে এটা বলেছে যে বাবা আমি তো তোমার একমাত্র সন্তান, সে বৃদ্ধ বয়সে আমি হয়েছি, আমাকে কেন তুমি যাবাহ করবে, তুমি উট যাবাহ করো বা ছাগল যাবাহ করো, আমি একটাই মাত্র সন্তান, আমাকে তুমি ছেড়ে দাও, এ ধরনের কি কোনো কথা বলেছে, এ ধরনের কি কোনো প্রশ্ন করেছে, এখনকার যুবকরা কি করবে, কত ধরনের প্রশ্ন এখানটা কি মাসার জন্য।
কিন্তু ইসমাইলের ইসমাইল বাবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন ইয়া বাতিফ আল মা তুমার সাদা জুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সঙ্গে সঙ্গে বললেন বাবাজি আপনি যে কাজে নির্দেশিত হয়েছেন, যে কাজের ব্যাপারে আপনি আদিষ্টিত হয়েছেন, আপনি এটি বাস্তবায়ন করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। অর্থাৎ আপনি যে কাজের জন্য আপনাকে আল্লাহ আদেশ করেছে ওই কাজে শুধু আমি রাজিও না, বোন আপনাকে আমি নিজে সাহায্য করব। আল্লাহ আকবার, কেমন সাহায্য? ফালাম্মা আসলামা, দুজনেই যখন সম্মত হয়ে গেল, ইসমাইল নিজেই শুয়ে পড়লেন এবং বাবা ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই চাকু লাগালেন, ডাইরেক্ট চাকু লাগাইলেন, যাবাহা করবেন তাল্লাহুলিল জাবিন, চাকু লাগাইয়া জবাহ করতে যাচ্ছেন, চুলি চালাইতেছেন ছুরি, ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাকতার রুইয়া, আল্লাহ পাক ইব্রাহিমকে ডাকতাম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমাকে আমি যে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষায় তুমি পাশ করেছো, যথেষ্ট। আল্লাহ পাক শুধু সন্তুষ্টি হন নাই, বরং শিশু ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক বলেন অফাদাইনাহু বিদেবিহিন আদিম, হে ইব্রাহিম তোমার এই সন্তানের পরিবর্তে আমি বড় একটি ছাগল তোমাকে দিলাম জান্নাত থেকে, তুমি তাকে যাবাহ করো। আল্লাহ আকবার, এতে ইসমাইল আলাইহিসসালাম বেঁচে গেলেন, বাবাও সৌভাগ্যবান হয়ে গেলেন, পৃথিবীর ভিতর শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। আল্লাহ পাক এবার বললেন যে ইব্রাহিম তোমার এই কাজ আমি পরবর্তীদের জন্য রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এটি থাকবে জারি। আল্লাহ আকবার, এই যে হাজরা যে সাফা মারোয়া সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন সাত চক্কর, এটি কিয়ামত পর্যন্ত থাকবে, এটি হজের একটি কাজ সাফা মারোয়া সাই করা। আর এই যে কুরবানি করা মিনা ময়দান, ইসমাইলকে যে কুরবান করা নিয়ে গেলেন, এই কুরবান করা ওয়াজিব হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই নবী ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ জারি রাখবেন। হজের পুরা কাজ নবী ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সব কিছু নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাজ। কিছু কিছু পরিবর্তন হয়েছে বীর ভাইরা আমার। এই যে তাহলে আমরা এখান থেকে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূমিতে এসেছে সেটা মক্কাত মুকাররমা কি ছিল, ধুধু মরু অঞ্চল ছিল, প্রথমে ইসমাইল এবং মা হাজেরার বসবাস। ইসমাইল হাজেরার পাশে বসবাস কারা করলেন? জেরহম গোত্র। এরপরে অনেক ঘটনা ঘটে গেল, ইসমাইল যৌবন কালে পৌঁছে গেলেন, সুন্দর যৌবন, তাতে বিবাহ সাজিতে হবে নাকি বলেন তো, জেরহম গোত্র ইসমাইলকে তাদের গোত্রের সাথে মিশিয়ে নেওয়ার জন্য আরবি ভাষা শিক্ষা দিলেন, কারণ ইব্রাহিম এবং তার কওমরা কি ছিল, ইব্রানীয় ভাষা, হিব্রু ভাষা যেটাকে বলা হয়, আর ইয়ামানবাসী ছিল আরবি ভাষা। জেরহম গোত্র দেখলো যে এই সুন্দর সন্তান ইসমাইল এবং তার মা আমাদের ভাষা বোঝে না, তাই তারা ইসমাইলকে আরবি ভাষা শিক্ষা দিলেন। এরপর আরবি ভাষা যখন শিক্ষা দিলেন তখন ইসমাইলের কথাও তারা বুঝতে পারল, ইসমাইল যৌবনকালে পদার্পণ করল। তো ইসমাইল যখন যৌবনকালে পদার্পণ করল, জেরহম গোত্রের এক মেয়ের সঙ্গে ইসমাইলের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে হঠাৎ একসময় ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ঘটেছে এবং সন্তান ইসমাইলের বাড়িতে আসলেন, এসে দেখে একজন মেয়ে মানে ইসমাইল স্ত্রী, তো বাবা ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করেছে আইনা ইসমাইল, ইসমাইল কোথায়, পরিচয় দেয়নি যে ইসমাইলের বাবা এটি পরিচয় দেয়নি এবং তোমরা কেমন আছো জিজ্ঞাসা করছে। তো ইসমাইলের স্ত্রী বললো যে কদ খরাজা মিন বাইতি, যে বাড়ি থেকে একটু আগে বের হয়ে গেছে তার প্রয়োজনের জন্য, এবং সে বলল, স্ত্রী বলল যে আমাদের সমস্যার শেষ নেই, মানে অনেক অভিযোগ পেশ করলো, কদ সাকাত, অনেক অভিযোগ পেশ করলো যে
এটা আনতে ওটা থাকে না, এটা আনতে ওটা থাকে না, খাবারের বিষয়, পোশাক পরিচ্ছদের বিষয়ে অনেক অভিযোগ পেশ করলো। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে তাকে বললেন যে তো কুরিয়া আলাইহিসসালাম, আমার ইসমাইল আস বাড়ির বাসায় আসলে তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও, আর একটা ওসিও দিও যে লোকটি এসেছিল এই লোকটি একটি ওসিয়ত করে গেছে, ওসিয়তটি হচ্ছে যে আই এতগাইয়ারা উতবাতান ফি বাইতি, তে এই ওসিয়ত করে গেলাও যে বাসায় আসলে তাকে বলো যে এই বাড়ির দরজাটা পাল্টাইতে বলছে। আয়াতের বাইতে বলা হয়েছে যে ঘরের এই দরজার চৌকাঠ, তোমার উদ্দেশ্য হচ্ছে এই ঘরের দরজা পাল্টানো। কিছুক্ষণ পরে ইসমাইল আলাইহিসসালাম আসলেন, স্ত্রী ইসমাইলকে বিষয়টি খুলে বললেন, তখন ইসমাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন সত্যিকার অর্থ তিনি হচ্ছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। তাই তিনি বুঝতে পারলেন যে এই যে যে ঘরের দরজা যে পাল্টাতে বলছে এটি হচ্ছে আমার স্ত্রী। তখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন যে তুমি চলে যাও, এই ঘরের দরজা বলছে তুমি তুমি আমার বাজাকে হয়তো কিছু কথা বলেছো উল্টোপাল্টা, বাবা রাজি হয়নি, তাই তোমাকে চলে যেতে বলছে, তুমি চলে যাও। ইসমাইল আলাইহিসসালাম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। কিছুদিন পর আবার একজন স্ত্রীকে বিয়ে করে নিয়ে চলে আসলেন একই ঘরে, হ্যাঁ আবার দরজা পাল্টাতে হয় কি না এই তো সন্দেহ থেকেই যায়, কারণ প্রথমে একটি সমস্যা হলে এই সমস্যার একটা সন্দেহ থেকে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম কিছুদিন পর আবার আসলেন, এসে দেখলেন আরেকজন মহিলা, তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু এই মহিলাটি এত সুন্দর বিনয়নম্র আর এত সুন্দরকে কথা বললেন যে কোনো প্রকার অভিযোগ নেই, বলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে ঠিক আছে, আমার আমার সন্তানের কথাও বললেন না, বলেন ঠিক আছে ইসমাইল আসলে তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও, আর বললো আই ইয়েস বেতা ওত বাতেল বাইতি, তাকে তুমি বলো যে লোকটি ওসিয়ত করে গেছে যে ঘরের দরজা যাতে করে ভালো করে মজবুত করে রাখে। ইসমাইল আলাইহিসসালাম বাসে আসলেন এবং স্ত্রীর এই ঘটনাটি খুলে বললেন। তখন ইসমাইল আলাইহিসসালাম তিনি ভাবলেন যে বাবা যে এসেছিল এবং বাবা যে আমাকে ওসিয়ত করে গেছে যাতে করে আমার স্ত্রীকে আর তালাক না দেয়, কারণ এই স্ত্রী প্রতি আমার বাবা রাজি খুশি। তো এই যে ইসমাইল আলাইহিসসালাম এর স্ত্রী, স্ত্রীর গর্ভে 12টি সন্তান লাভ করে, কয়টি সন্তান? 12 সন্তান। এক সন্তানের নাম হচ্ছে নাবাত, আরেক সন্তানের নাম হচ্ছে কাইজার, আরেকজন নাম হচ্ছে আফজাল, আরেকজন নাম হচ্ছে নসাব, মাসি, কাইজুমা, এভাবে 12 সন্তান। এই 12 সন্তান, এই 12 সন্তানের ভেতর দুটি সন্তান, একটি সন্তান হচ্ছে নাবাত আর একটি সন্তান কাইজার। এই নাবাত কাইজার এই দুটি সন্তানই এই আরব ভূমিতে বসবাস করে, বাকি সন্তানের বিভিন্ন স্থানে তারা চলে যায় এবং সেসব অঞ্চলে তাদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করে। তাহলে আমরা একটু জানলাম যে কীভাবে মক্কা নগরীতে মানুষের আবাসভূমি গড়ে উঠল। এক হাজারা এক ইসমাইল থেকে জারহাম গোত্র, এই জারহাম গোত্রের মেয়েকে বিবাহ করলেন ইসমাইল। এরপরে এক এক সন্তান আসা শুরু করলো এবং এজারহাম গোত্র থেকে সন্তান আদি জন্ম লাভ করা শুরু করলো। এই ধুধু মরু অঞ্চল, পাহাড় পর্বত ঘেঁষা এই মরু অঞ্চলে মানুষ আবাসভূমি গড়ে উঠল, পাহাড় পর্বত কেন্দ্রিক বাড়িঘর তৈরি হওয়া শুরু হলো। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাম এর মাঝে একবার আসলেন, এসে দেখেন যে সন্তান বসে আছেন, কী যেন বানাচ্ছেন। আর এই যে কাবাঘর, এই কাবাঘর কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এর যুগে এই কাবাঘরের কিছু চিহ্ন ছিল, মাটির সঙ্গে প্রায় মিশে গিয়েছিল, কিছু কিছু চিহ্ন ছিল। আল্লাহ পাক নির্দেশ ইব্রাহিম তুমি এই ঘরটি তৈরি করো, সন্তান ইসমাইলকে নিয়ে এই কাবাঘর নির্মাণ শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কাবাঘর নির্মাণ কাজ করছেন আর
সন্তান ইসমাইলে পাথর গনিয়ে আসছেন, আর বারবার তারা বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমরা যে কাজ করছি এ কাজ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহু আকবার। এরপর শিশু ইসমাইল, ইসমাইল সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ কাজ শেষ হয়ে গেল। যখন হাজরা আসওয়াদের জায়গায় পৌঁছলেন তখন হাজরা আসওয়াদ তিনি সেখানে স্থাপন করলেন। যখন আর হাতও পাচ্ছিলেন না, মানে যখন তিনি আর হাত দিয়ে এই ঘর নির্মাণ করতে পারছিলেন না, উঁচু হয়ে গেল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি জান্নাতে পাথর নিয়ে আসা হলো। এই পাথরটি কি মাকাম ইব্রাহিম, এই পাথরটি ছিল কি আপনার যেটাকে বলে আমরা মই বলি না, মই মই বইতে আমরা উঠি, কিন্তু এটাই ছিল একবার লিফট। এই পাথরটা কি ছিল লিফটের মতো, অর্থাৎ এই পাথরটির ওপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন তখন অটোমেটিকভাবে পাথরটি উঁচু হওয়া শুরু করলো। যত কাবাঘরের দেওয়াল তিনি পাথর দিয়ে গাঁথা শুরু করলেন একটু একটু উঁচু হলো, আবার এই পাথর উঁচু হওয়া শুরু হলো। যখন তিনি নামার চেষ্টা করেন তখন পাথর আবার নিচে হওয়া শুরু করলো। এভাবে অটোমেটিকভাবে পাথরের কাজ করছিল। এই পাথর ওপর ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন এখনও রয়েছে, এখনও এই পাথর আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা হজ বা উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের এই পদচিহ্নর পাথরটি এখনও সেই স্থানে রয়েছে, এবং সৌদি সরকার বর্তমানে এটিকে সুন্দর করে গ্লাস দিয়ে হেফাজত করেছে। গ্লাসের বাইরেতে তাকাইলে আপনি দেখতে পাবেন। তবে এই পাথরকে নিয়ে অনেক বেদাত শিরকি কাজ আবার হয়, যদিও সেখানে চব্বিশ ঘন্টা ওলামা ইকরাম রয়েছেন। ওই যে অনেক বেদাতিরা ওই যে ওই পাথরের গ্লাস ধরে এভাবে স্পর্শ করতে চায়, হাত স্পর্শ করে বরকত লাভের আশায়, ফজিলত লাভের আশায়, কিন্তু এটি কি শিরক, বেদাত। ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ ইতিহাস এখন আমরা আসব, কাবা ঘর ইতিহাস নির্মাণ ইতিহাস শেষ করে আজকে আলোচনা শেষ করব। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মক্কা নগরে নবী সাল্লামের বংশের আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কাবা ঘর সর্বপ্রথম তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেন। এরপরে কাবা ঘর আদম আলাইহিসসালাম নির্মাণ করেন। এরপরে আদম আলাইহিসসালামের পরে তৃতীয় পর্যায়ে নির্মাণ করেন আদম আলাইহিসসালামের সন্তানেরা। এরপরে চতুর্থবার নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম কততম? চতুর্থবার। তো ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া এই কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পর তার আশেপাশে লোকজন কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ইব্রাহিম তুমি তো কাবাঘর নির্মাণ করলে, এই ঘরটা আবাদ করতে হবে, তো তুমি ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। আল্লাহ আকবার, মানুষ নেই, কেউ নেই, হজের ঘোষণা দেবেন কোথায় মানুষ? আল্লাহ পাকের হিকমত দেখেন, আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আদ্দিন ফিন নাস বিল হাদিয়াতু কারিজালু ওয়ালা কুল্লি দামিরিয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে হজ্জের ঘোষণা দিতে শুধু বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি হজ্জের ঘোষণা দিলেন। কাবা ঘরের পাশে বিশাল পাহাড় রয়েছে জাবালে আবু কবাইস, সে পাহাড়ের নাম। এ পাহাড় ওপর দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস, ইন্না রাব্বাকুম বানা লাকুম বাইতান ফাহাজ্জুহু। ওহে মানব জাতি, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছে, সুতরাং তোমরা এই ঘরে এসে হজ পালন করো। এই ঘোষণা কে দিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম। আর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে তোমার এই ঘোষণার মাধ্যমে বলেন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তোমার এই ঘোষণার মধ্য দিয়ে পৃথিবীর দূরদূরান্ত থেকে হাজারো হাজারো মানুষজন আসবে, কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে উটির উপর আরোহণ করে এই ঘরে হজ ব্রত পালন করার জন্য।
আল্লাহু আকবার। দেখুন, আজ থেকে প্রায় 5000 বছর আগে নবী ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ঘোষণা দিয়েছিলেন, আজ দেখুন পৃথিবীর সে কোন প্রান্ত থেকে মানুষ আসছে, বিমানে চলে যাচ্ছে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে। আগের যুগে বিমান ছিল না, বাস ছিল না, তারা পায়ে হেঁটে হেঁটে গিয়েছে, হজ পালন করেছে। তো ওই তিনি উল্লেখ করেছেন ইমামের কাসি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসি রাহিমাহুল্লাহ এই আয়াতের বিস্তারিত বিবরণ নিয়ে এসেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহ পাক একটি ঘর নির্মাণ করেছেন, সুতরাং তোমরা এই ঘরে হজ পালন করো। আল্লাহ পাক পৃথিবীর যত মখলুকাত আছে, ফাসমা আল্লাহু নিদাহু কুল্লা মখলুক, আল্লাহ পাক পৃথিবীর সকল মখলুকের কানে কানে আওয়াজ পৌঁছিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটিকে হজের স্থান হিসাবে লিখে রাখলেন। আল্লাহ আকবার, এভাবে হজ চলল। প্রিয় ভাইরা আমার, এখানে একটা দোয়া করেছিলেন, আরেকটি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। সে দোয়াটা কি? রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন, এরপর আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের মাছ থেকে অর্থাৎ আমাদের সন্তান থেকে একজনকে তুমি নবী হিসাবে গ্রহণ করো, নবী হিসেবে প্রেরণ করো। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী তোমার বান্দাদেরকে তোমার কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা এবং হিকমা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম এবং সকল প্রকার শিরকিয়াত কুফরিয়াত পবিত্র করবে। আল্লাহু আকবার। এই দেখেন, এই যে দোয়াটা করলেন, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেন যে এই দোয়াটি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একবার খাস করে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি পৃথিবীতে আসার প্রায় 3000 বছর আগে, যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছিলেন, আর সেই দোয়াটি ছিল আখিরি জামানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন মাঝে মধ্যেই, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়াবশরা ঈসা আলাইহিস সালাম, আমি হলাম আমার বাবাজি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার মাধ্যমে এসেছি, আর আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছে আমার ভাই ঈসা আলাইহিসসালাম। আল্লাহু আকবার। বিদআতীরা কি কয়? বিদআতীরা কি বলে? বলে নবীজি সর্বপ্রথম, নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। তাহলে এই আয়াত কি হলো? আয়াত দ্বারা কি প্রমাণ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার পরে পৃথিবীতে এসেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আর দেখুন হিস্টরি, নবী ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, এরপর ইসমাইল আলাইহিসসালাম যখন গতি বিবাহ করলেন, সেই মহিলার গর্ভে সন্তান আসলো কে? নাবাত। এই নাবাতের এক সন্তান হচ্ছে কেনানা, এ কেনানার এক সন্তান হচ্ছে নজর, যার নাম কুরাইশ, এ কুরাইশের এক সন্তান হচ্ছে হাশিম, এ হাশিমের এক সন্তান হলো আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের এক সন্তান হলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান হলেন আখির জামানা নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্পষ্ট হয়ে গেল বিদআতীদের যে কথা এটা ভ্রান্ত হিসেবে আমরা পেয়ে গেলাম। তারা আরো বলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরিত তৈরি, অনেক কিছু এগুলো কথা আমরা পরবর্তীতে আসব, যখন নবীজির জন্মর বিষয়ে আলোচনা করব তখন এগুলো আমরা আলোচনা করব। এখানে শুধু আমরা এতটুকুই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশে? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইলের বংশে এসেছেন, এবং তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার মাধ্যমে এসেছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা কাবা ঘর নির্মাণের চতুর্থ পর্যায়ে পেলাম নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল। পঞ্চম পর্যায়ে যারা তৈরি করেছেন তারা হচ্ছেন
আমালিক এবং জারহাম গোত্র, এই যে জারহাম গোত্র নবী ইব্রাহিম আলাইহিসসালাম তো তৈরি করে চলে গেলেন। এরপরে কাবা ঘর কিছুটা ভেঙে যায়, পরে আমালিক এবং জারহাম গোত্র যারা ওখানে বসবাস করছিলেন তারা এটাকে তৈরি করলেন। এটা কয় নম্বর? পঞ্চমবার। পঞ্চমবার তৈরি করেছেন আমালিকা বা জারহাম গোত্র। আবার বলা হয় যে কোন কোন রেওয়ায়েত এসেছে যে এরপর তৈরি করেছেন জারহাম, আবার কেউ কেউ বলে না জারহাম গোত্র আগে তৈরি করেছেন, এরপর ষষ্ঠবার তৈরি করেছেন আমালিকা গোত্র, সপ্তমবার তৈরি করেন কোসাই বিন কেলাব। ইনি হচ্ছে কোসাই বিন কেলাব, হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হচ্ছে আব্দ মানাফ। নবী সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিবের বাবা হচ্ছে হাশেম, হাশেমের বাবা হলো আব্দ মানাফ, আব্দ মানাফের বাবা হচ্ছে কোসাই বিন কেলাব। এই কোসাই বিন কেলাব তিনি কোরাইশি, তিনি তৈরি করেন সপ্তমবার কাবা ঘর। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসেনি পৃথিবীতে, রাসূলুল্লাহ সাল্লাম আসার কিছু বছর আগে। আর অষ্টমবার, এই অষ্টমবার যখন কাবা ঘর আবার সংস্কার করা হয়, এটা কোরাইশ, এটা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব এবং আরও কোরাইশের নেতৃবৃন্দ। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হলো 35 বছর, তখন তিনি কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেন। এটা ছিল অষ্টমবার। নবমবার তৈরি করেন আব্দুল ইবনে জুবাইর, অর্থাৎ আব্দুল ইবনে জুবাইর সাহাবি, তিনি কাবা ঘর নির্মাণ করেন 70 হিজরির দিকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 60 বছর পর। এটা ছিল নবমবার। দশমবার তৈরি করে হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ তৈরি করে, এটা আব্দুল ইবনে জুবাইর তৈরি করেছিল কাবা ঘর, এই কাবা ঘরটি ভেঙে দেন হাজ্জাজ বিন ইউসুফ, অর্থাৎ উমাইয়া বাদশা আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে আব্দুল ইবনে জুবাইরের নির্মিত কাবা ঘর ভেঙে দেওয়া হয়। কারণ আব্দুল ইবনে জুবাইর কাবা ঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে নির্মাণ করেছেন সেইভাবে, আর কোরাইশরা নির্মাণ করেছিল একটু খাটো করে, কারণ কোরাইশদের অর্থ কী হয়েছিল, কম ছিল। আর কোরাইশরা শর্ত করেছিল যে কাবা ঘর যেহেতু আল্লাহর ঘর, তাই এই ঘর নির্মাণের জন্য কোনো সুদখরের টাকা আমরা নিব না, কোনো জেনাকারীর টাকা নিব না, অবৈধ পন্থায় মানে উপার্জিত কোনো অর্থ দিয়ে আমরা কাবা ঘর নির্মাণ করবো না। তাই তারা একসময় দেখলো যে অর্থের সংকেত, তাই কাবা ঘরে কিছু অংশ বাদ দিল। এই যে আপনারা দেখবেন ভিডিওতে যে হাতেম বলে, হাতেম ঘেরাওয়ার করে রাখা হয়েছে না, হাতেম এক পাশ এক পায়ে এক পার্শ্বে, এই হাতেম পুরোটাই কাবা ঘরের অন্তর্ভুক্ত, এই পুরাটা ইব্রাহিম আলাইহিস সালামের মানে তৈরি, কিন্তু অর্থের অভাবে তারা ছোট করে তৈরি করে। যে নবী সাল্লাম একটা উচিত করেছিলেন যে যদি কোরাইশরা ফেতনা না করতো তাহলে আমি কাবাঘর নবী ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে তৈরি করেছিলেন সেভাবেই তৈরি করতাম। এই যে কথা, এই কথা আব্দুল ইবনে জুবাইর মনে রাখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আকাঙ্ক্ষাই ছিল যে ইব্রাহিম যেভাবে কাবাঘর তৈরি করেছিলেন সেভাবেই তৈরি করবেন, তাহলে আমি সেভাবেই তৈরি করব। তাই কোরাইশ যেভাবে তৈরি করেছিল সেটি ভেঙে দিয়ে তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর কাওয়ায়েদ বা ভিত্তির ওপর তৈরি করেন কাবাঘর। কিন্তু রাজনীতির পেঁয়াজ কিছু এখানে আছে, রাজনীতির কিছু পেঁয়াজ আছে। আব্দুল মালিক বিন মারওয়ান তিনি মেনে নিতে পারল না, তা হাজ্জাজ বিন ইউসুফ যখন পরাজিত হয়ে গেল তো নাম্বা হাজ্জাজ বিন ইউসুফের এই আব্দুল ইবনে জুবাইর নির্মিত নবী ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির ওপর নির্মিত কাবাঘর ভেঙে দিয়ে আবার কোরাইশরা যেভাবে তৈরি করেছিল সেই ভিত্তির ওপর তৈরি করে এবং সেটাই বর্তমানে আছে। এটা ছিল কথা দশমবার। এবারে 11তমবার তৈরি করে সুলতান মুরাদ খান, ওসমানীয় সুলতান মুরাদ খান, ঠিক আছে। এই হলো 11বার কাবাঘর নির্মাণ। সুলতান মুরাদ খান যেটি তৈরি করেন সেটি বর্তমানে আছে, মানে ওই কোরাইশ ভিত্তির ওপরই শুধু সংস্কার হয়েছে, রং দেওয়া হয়েছে। গ্লাফের ইতিহাসে পরবর্তী করব, অনেক সময় হয়ে গেছে, আমাদের ভাইরাও আসছে, মিডিয়া ভাইরাও আসছে। তো ভাইরা আমার আজকে আমরা যে আলোচনায় দুটি জিনিস জানলাম, একটা কি মক্কানগরের উত্থান, মক্কানগরী ধুধু মরু অঞ্চল ছিল, এখানে আল্লাহ পাক আবাদ করলেন কার মাধ্যমে, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল, মা হাজরা, ইসমাইল জারহাম গোত্রের মেয়েকে বিবাহ করলেন, এরপর এক একের সন্তান জন্ম লাভ করলো, তাদের বাড়িঘর তৈরি হয়ে গেল, মক্কানগরী আর মরুভূমি থাকলো না, মানুষের আবার ভূমি হিসেবে গড়ে উঠলো। এরপর অনেক ঘটনা, কাবাঘর নির্মাণ হলো। কাবাঘর নির্মাণে আমরা 11টি ইতিহাস পেলাম যে 11বার কাবাঘর নির্মাণ করা হয়েছে। প্রথম আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা, এরপর আদম আলাইহিসসালাম, এরপর আদম আলাইহিসসালামের সন্তানেরা, এরপর নূহ আলাইহিসসালামের
পরে চতুর্থবার হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। এভাবে পর্যায়ক্রমে তৈরি হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আজকের এই আলোচনা এখানে শেষ করে যাচ্ছি। আমাদের মিডিয়া ভাইরা এসেছেন অনেক দূর থেকে, বাংলা লেকচার এসেছেন, এবার এসেছেন তাওহিদ মিডিয়া, আমাদের এখানে হানজালা মসজিদ পেজ চালান আমাদের সকলের প্রিয় ভাই মহিবুল্লাহ ভাই, এবার সিরাত ফাউন্ডেশন, যে সিরাত ফাউন্ডেশন আমার আর কি মনের আশা যে সিরাত ফাউন্ডেশন আন্ডারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ জীবনী প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া এবং প্রকৃত সত্য সঠিক সুন্নাত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক এই সব মিডিয়াকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন এবং দিনের খাদেম হিসেবে কবুল করেন। আপনারা সকলে আসবেন, আরও বন্ধুদেরকে নিয়ে আসবেন। এই যে আমরা আজকে যে ঘটনা জানলাম, এটিকে আমাদের ভালো লাগলো না? অনেক হয়তো কিছু আছে যেটা আমরা আগে থেকে জানি, আবার অনেক কিছু ছিল আজকে যেগুলো আমরা জানি না, আজকে জানলাম। তো এভাবে আমরা পর্যায়ক্রমে আরও নতুন নতুন বিষয় ইনশাল্লাহ জানবো। এর পরবর্তীতে আমরা তৃতীয় পর্বে চলে যাব, যেহেতু পর্ব হিসাবে আলোচনা হচ্ছে, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটি আলোচনা শেষ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ সাহাবীদের জীবনে আলোচনা করব। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমাদের এই দেশে সাহাবীদের জীবনে আলোচনা করা হয় না, নবীজির জীবনে নিয়ে তো আলোচনা করাই হয় না, যার কারণে আমাদের সন্তানেরা, আমরা যুবকরা রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্দর আদর্শে গড়ে উঠতে পারছি না। ওই দেখবেন কোন কবি, কোন সাহিত্যিক, কোন বিজ্ঞানীর জীবনীর পড়ার পর পড়ছে, মুখস্থ করছে, আর কত ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে, কিন্তু সালাফদের জীবনী, নবীজির জীবনী কেউ পড়ছে না। তাই আমরা চেষ্টা করব এই সকল মহান ব্যক্তিদের জীবনী প্রতিটি বাড়িতে বাড়ি পৌঁছিয়ে দিয়ে প্রতিটি মানুষ যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হতে পারে, আল্লাহ পাক যেন তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করে দিলাম, কোনো প্রশ্ন আছে আপনাদের? এই না, ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।